এগারো বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রী ফের ফিরে আসবে এই আশায় আজও সত্তর অর্ধ বয়সে বাঁশিতে স্ত্রীর প্রিয় সুর তোলেন নিশিগঞ্জের অখিল বিশ্বাস। আজ থেকে এগারো বছর আগে জানুয়ারির এক সকালে নিশিগঞ্জের ছিটকিবাড়ি গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন বছর তেষট্টির অন্য রানী বিশ্বাস। তারপর যথারীতি খোঁজাখুঁজি পুলিশি অভিযোগ দায়ের সব করেছেন স্বামী অখিল, কোনো লাভ হয়নি। কেন প্রিয় স্ত্রী বাড়ি ছেড়ে উধাও হয়ে গেলেন আজও সত্তর বছর বয়সে, সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন বৃদ্ধ অখিল বিশ্বাস। তাই প্রতিদিন বিভিন্ন গ্রামে অশক্ত শরীরে সাইকেলে চেপে স্ত্রীর ছবি হাতে নিয়ে খুঁজে ফেরেন প্রিয়তমাকে। জনবসতি বা খানিক বিশ্রামের জায়গায় সাইকেল থামিয়ে ঝোলা থেকে বাঁশি বের করে তাদের সুর তোলেন। শীতের কুয়াশা মোড়ার সকালে অচেনা পথিকের বাঁশির সুর শুনে অনেকে অবাক হন, আবার অনেকে কৌতূহল নিয়ে এগিয়ে আসতেই সেই বৃদ্ধ সুর থামিয়ে পাঞ্জাবির বুক পকেট থেকে স্ত্রীর সাদা কালো ছবি বের করে দেখান, জিজ্ঞাসা করেন মাঝবয়সী মহিলাকে কেউ দেখেছেন কিনা, কারণ তার স্ত্রীর কম বয়সী একটি ছবি তার কাছে সম্বল। সাতাশ বছর আগে তোলা স্ত্রীর সেই ছবি এখনো বুকে নিয়ে রাতে ঘুমোতে যান অখিল। একসময় অভাবের সংসারে কাজ করে বাড়ি ফিরে বাঁশি বাজাতেন, স্ত্রীকে শোনাতেন, স্ত্রী অবাক হয়ে শুনতেন সেই সুর। আজও তাই স্ত্রীর প্রিয় বাঁশির সুর বাজিয়েই ঘুরে বেড়ান তিনি। স্ত্রী এই সুর শুনলে ফের চিনতে পারবে এই বিশ্বাস স্বামীর। স্বামী স্ত্রী ভালোবাসা কেউ ভুলতে পারে? বলতে বলতে চোখের কোণ থেকে জল ঝরে পড়ে তার। একটু জিরিয়ে নিয়ে ফের অশক্ত শরীরে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে পাশের গ্রামের দিকে এগিয়ে যান হারানো সুরের মনের মানুষকে খুঁজে পেতে। রানীর পড়াতে কি কুষ্ঠ আছে, আজকে দীর্ঘদিন হয়ে গেল এগারো বছরের মতো, তাহলে এখনও কুষ্ঠেই আছি, যদি পাওয়া যায় তারে আমি গ্রহণ করবাম পুষবাম, এর ছেলে মেয়ে আছে আর আমি ওনার স্বামী আম্বু আছি, ওই কথাই আর কি। বাড়ি কোথায় আপনার? বাড়ি হলো এই ছিটকি বাড়ি হিমগড় এর পাশেই নিশিগঞ্জ, নিশিগঞ্জ আর থানা মাথাভাঙ্গা কুচবিহার জেলা। বা উনার একটু হাবিয়ে নিলেও কম বুঝে, কিন্তু হয়তো বা কইতেও পারে, হ্যাঁ খেয়াল থাকলে। তো কেন চলে গেছিলো বাড়ি থেকে? বাড়ির থেকে একটু সিলিয়াভাবে চলে গেছে, মানুষের করণ কারণে মানুষই তাড়াইছে, এটা আমার বা ওর কোনো দোষ নেই। থানায় লিখিত জানিয়েছিলেন? হ্যাঁ, এই যে লিখিতটা আছে। প্রতিদিনই খুঁজতে বেরোন? হ্যাঁ, বাইরে তো বহু এই বস যে থেকে আড়াইছে, খোঁজাখুঁজি একটা দান্দা তো আছেই, ওই দান্দাই আছে। হ্যাঁ, আর লোকটা যে মারা যায় নাই ঠিক আছে, ওইটাও ঠিক, মনে কিন্তু সময়টা হয় না যে মারা গেছে বা নাই, আছে কিন্তু শিলিগুড়ির দিকে। নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।